নাটোরের মারকাজ মসজিদের দখল নেওয়াকে কেন্দ্র করে জুবায়ের ও সাদ গ্রুপের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। দুপুরে শহরতলির তেবাড়িয়া মারকাজ মসজিদ প্রাঙ্গণে প্রায় 2 ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলে। সংঘর্ষের ঘটনায় ঢাকা রাজশাহী মহাসড়ক ঘণ্টাখানেকের মতো বন্ধ থাকে। পুলিশ জানায়, সরকার পতনের পর তেবাড়িয়া মারকাজ মসজিদের দখল নেয় তাবলিগ জামায়াতের জুবায়েরপন্থীরা। পরে সেখানে একটি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করলে এ নিয়ে মতবিরোধ শুরু হয়। জেলা প্রশাসক না থাকায় বিষয়টি নিষ্পত্তি সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে সাতপন্থী তাবলিগ জামাতের লোকজন ইজতেমা আয়োজনের প্রস্তুতি নিতে তেবাড়িয়া মারকাজ মসজিদে অবস্থান নেন। এ সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের লোকজন সড়ক অবস্থান নিলে ঢাকা রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে শান্ত করে স্বাভাবিক হয় যান চলাচল।